আবরার ফাহাদ সাহেব তার অপরাধ কী ছিল তার অপরাধ তারা চিহ্নিত করেছে যে সে নামাজ পড়তো সে নামাজের জন্য লোকদেরকে ডাকতো তার অপরাধ কি ছিল সে সিগারেট খেতো না তার অপরাধ কি ছিল সে প্যান প্যান্ট পরে সব কারণে তারা চিহ্নিত করেছে যে সে শিবির হবে বাংলাদেশের মেধাবীদের সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেধাবীদের এই ঠিকানায় ইসলামী ছাত্র শিবিরের কাজ থাকবে এটাই স্বাভাবিক বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পার্টি বাংলাদেশে যে যেখানে একজন ওয়ার্ডের মেম্বার ঘোষণা দেওয়ার পর মানে নীতি নির্ধারণী ফোরাম সেখানে আর বিকল্প আপনি কোনো প্রার্থীর নাম শুনবেন না বা কেউ সেখানে আলাদা করে ইলেকশন করে নিবন্ধনে জামাত হচ্ছে কিছুই নাই কিছুই নাই এর উপরে জামাত ইসলামী যতটুকু করেছে তাতে আপনাদের এত পালপিটেশন গরম হয়ে যাচ্ছে কেন টকশতে দেখে আপনারা আমাদের সারা কথা বলতে পারেন না বাংলাদেশ জামাত ইসলামী একটা পার্টি যারা সর্বোচ্চ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছে তখন আতাত করা নেই আর জামাত কখন আতাত করবে যে এরকম একটা দল আর এরকম সরকারের কাছে ঐতিহাসিকভাবে কোনো প্রয়োজনে আতাত করবে এটা চিন্তারও বাইরে প্রশ্নই ওঠে না বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে সহযোগ এবং মেধাবীদের একটা ছাত্র সংগঠন খুব স্বাভাবিকভাবে এটা বোঝাই যাবে বা এটা বলতে হবে যে মেধাবীদের ছাত্র সংগঠন বাংলাদেশের মেধাবীদের সবচেয়ে মানে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেধাবীদের এই ঠিকানায় ইসলামী ছাত্র শিবিরের কাজ থাকবে এটাই স্বাভাবিক সেখানে বরং প্রশাসন অন্যায়ভাবে যেমন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা পরিবেশ কমিটির নামে আমাদের ইসলামী ছাত্র শিবিরকে তারা সেখানে নিষিদ্ধ করে রেখেছে এটা বাংলাদেশের কনস্টিটিউশনের বিরোধী এটাও জামাতের উপরে মানে ইসলামী ছাত্রশিবিরের মতো জামাত ইসলামের মতো ছাত্র ছাত্রশিবিরের উপরে একটা অন্যায় করা হচ্ছে বাট আমি মনে করি যে আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে যারা বলে তারাই বলতেছে কেন বলতেছে জানেন ওই যে আবরার ফাহাদ সাহেব যে এই দেশের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে আবরার ফাহাদ জীবন দিয়েছে তার অপরাধ কী ছিল তার অপরাধ তারা চিহ্নিত করেছে যে সে নামাজ পড়তো সে নামাজের জন্য লোকদেরকে ডাকতো তার অপরাধ কী ছিল সে সিগারেট খেত না তার অপরাধ কী ছিল সে টাকনুর উপরে পড়ে এই সব কারণে তারা চিহ্নিত করেছে যে সে শিবির হবে দেখেন যদি একটা ছেলে সিগারেট না খাওয়ার কারণে শিবির হয় একটা ছেলে টাকনুর উপরে সুন্নতের ইসলামের বিধান এটার পড়ার কারণে যদি সে শিবির হয় একটা ছেলে পাঁচাত্য নামাজ পড়ে এ কারণে যদি শিবির হয় একটা ছেলে নামাজের সময় হলে সে নামাজ পড়ে এবং আর ছাত্রকে তরুণ যুবককে নামাজের জন্য ডাকতে সাহায্য করে এই কারণে যদি শিবির হয় তাহলে তো আমি মনে করি যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের সভাপতি সাহেব যে কথা বলেছেন এ কথা সত্য কারণ এই সত্য নীতির উপরে এবং এই অনুশাসন মেনে চলার ব্যাপারে আমাদের দেশের মেধাবী ছাত্র সমাজ কখনও পিসপা হবে না সুতরাং আমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নামাজের কথা এই ইসলামের বিধান মেনে চলার কথা এগুলো বলে বলা হয়ে আসছে এখনও বলা হচ্ছে এবং ভবিষ্যতে এটা চলমান থাকবে আবরার ফাহাদকে শুধুমাত্র আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে সাপের মতো পিঠে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং প্রকাশ্যে সেই ছাত্রলীগের নেতারা এটা স্বীকৃতি দিয়েছে সেই ছাত্রলীগকে ওখানে সাধারণ ছাত্ররা বয়কট করেছে তারা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে এই ক্যাম্পাসে ছাত্রলীগের আর কোনো জায়গা নেই স্বাভাবিকভাবে সেখানে এখন ইসলামী অনুশাসন মেনে চলা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে ইসলামী ছাত্রশিবির ভূমিকা পালন করে সেই ভূমিকা পালন করছে বলে তারা ধারণা করছে ওখানে সবাই শিবির হয়ে গেছে তো এই সবাই শিবির হয়ে যাওয়াটা তাদের ঘোষণার মধ্য দিয়ে আরও পরিষ্কার হয়েছে যে এরকম ভালো কাজগুলো ছাত্র ছাত্রশিবিরই করে বাংলাদেশের এখন প্রেক্ষাপটটা হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে পাঁচটা দলের জোট বা সাতটা দলের জোট বা কোনো মানে গণতন্ত্র মঞ্চ বলেন অথবা যুগবাদ কর্মসূচি বলেন অথবা কয়েকটা দলের জোট বারো দলের জোট বলেন এই জোটগুলো এক একটা জায়গায় রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নটা যতনার লক্ষ্য তার মূল লক্ষ্য হচ্ছে এই সরকারের পতন ঘটানো এটা হচ্ছে প্রধান কথা দ্বিতীয় কথা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশে দেশের মুসলমানদের ইমান চেতনা দৃষ্টিভঙ্গি ইসলামী অনুশাসন মেনে একটা সমাজ রাষ্ট্র বিনির্মাণে তারা কাজ করছে সেই দিক বিবেচনায় অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের যে সম্পর্ক তার চেয়ে আমি মনে করি যে ইসলামী আন্দোলনের সাথে আমাদের সম্পর্কটা আরও বেশি ভালো হবে আরও বেশি মজবুত এবং আরও বেশি সক্রিয় এটাই স্বাভাবিক এবং দেশের মানুষ এটা প্রত্যাশা করে এবং বাংলাদেশ জামাত ইসলামে এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেই আসছে ইতিপূর্বে আমাদের এই আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের যিনি সাবেক আমির প্রফেসর হুম গোলামাজ রহমাহুল্লা উনি তো ওনার এই ব্যাপারে উনি অনেক বই লিখে গেছেন ইসলামে ঐক্য এবং জাতীয় ঐক্য তৈরি করার ব্যাপারে এবং উনি চেষ্টা করে গেছেন সেই চেষ্টার ধারাবাহিকতা এখনও পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামই রেখে চলছে যে দেশের প্রয়োজনে ইসলামের প্রয়োজনে যারা যেখান থেকে কাজ করবে যে উদ্যোগ গ্রহণ করবে এবং যে আহ্বান আসবে তাদের সাথে আমরা এবং আমাদের সাথে তাদের কাজ করতে অন্তত আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বরং আমরা মনে করি এদেশের পঁচানব্বই ভাগ মুসলমান সেই মুসলমানদের সেন্টিমেন্টটাকে ধারণ করে যদি ইসলামী দলগুলোর পাশাপাশি আমরা অন্য যে দল আছে যারা ইসলাম বিরোধী নয় আসলে ইসলামের পক্ষে আর ইসলাম বিরোধী দুটো কথা আছে এখন যারা সরকারে আছে তারা সম্পূর্ণ ইসলাম বিরোধী তারা সিলেবাস থেকে ইসলাম তুলে দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রাম থেকে আমাদের কোরআনের আয়াত তারা তুলে দিয়েছে তারা মুসলিম হলের নাম তুলে দিয়েছে তারা নিজেদের দল যেটা সেটাই তো আসলে মুসলিম নাম তাদের ছিল আমি মুসলিম লীগ ছিল সেই নাম তারা বাদ দিয়ে দিয়েছে সুতরাং এরকম যারা ইসলামী দল এবং ইসলামের বিরোধী নয় আমি মনে করি শুধু ইসলামী দল না এদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এবং একটা ঐক্য তৈরি করতে হলে ইসলামী দলের পাশাপাশি ইসলামী চেতনা লালন করে তাদেরকেও সাথে নিয়ে একটা বৃহৎ ঐক্য গড়ে তোলা সম্ভব এবং সেটাকে আমরা সাধুবাদ জানাই আমি আপনার মাধ্যমে আজকে গোটা বাংলাদেশ না গোটা বিশ্ব যারা আমাদের এই কথা শুনবেন তাদেরকে খুব দৃঢ়তার সাথে বলি এবং এটা ব্যতিক্রম সংগঠন যে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র পার্টি বাংলাদেশে যে যেখানে একজন ওয়ার্ডের মেম্বার ঘোষণা দেওয়ার পর মানে নীতি নির্ধারণের ফোরাম সেখানে আর বিকল্প আপনি কোনো প্রার্থীর নাম শুনবেন না বা কেউ সেখানে আলাদা করে ইলেকশন করে সুতরাং আমি মনে করি শৃঙ্খলার দিক থেকে নিয়মানুবর্তিতার দিক থেকে তারপরে সংগঠনের মজবুতির দিক থেকে আমাদের যে ডিসিপ্লিন আছে এটা অন্য যে কোনো সংগঠনে খুঁজে পাওয়া কঠিন আমরা তিনশো আসনের প্রস্তুতি নিচ্ছি যে কোনো সময় পর্যালোচনার ভিত্তিতে যদি জোটগত হয় যদি আমাদের কোনো ঐক্যের প্রশ্ন আসে যদি দেশের স্বার্থে জাতির স্বার্থে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রয়োজনে এবং এই স্বৈরাচার বিরোধী সরকারকে সরিয়ে দিয়ে সেখানে জাতির একটা আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কোনো কনসিডারেশন করতে হয় বাংলাদেশ জামাত ইসলামী সেই কনসিডারেশন করেছে সেটা তো এখনকার বিষয় না সেটা পরবর্তীতে প্রেক্ষাপট বলে দেবে জামাতকে কী সিদ্ধান্ত নিতে হবে কিন্তু এখনকার পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামে এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রত্যেকটা মানুষের অধিকার এবং তাদের জনমতের প্রতিফলনের জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থীদেরকে সব জায়গায় কাজ করাচ্ছি এবং আমি এটাও বলি যে এই কাজ করাতে তো আমি কোনো দোষীও দেখি না এটা কিন্তু নেতিবাচক দেওয়ার কিছু নাই কারণ আমি দলের পক্ষ থেকে কাজ করে যদি এই স্বৈরাচারের বিরুদ্ধে বা এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এই লুটেরাদের বিরুদ্ধে একটা ভোট আমার দিকে আমি নিয়ে আসতে পারি এবং সেইটা যদি পরবর্তীতে একটা জোট হয় তাহলে তো ওটা জোটেরই ভোট হবে সুতরাং জোটকে তো যে কোনো জোট বা যে কোনো এই মানে আমরা এখন এই বিরোধী প্ল্যাটফর্মে যারা আছে তাদের তো এটাতে স্বাগত জানানো উচিত এটাকে মানে কটাক্ষ করা বা জামাত ইসলামী এটা কীভাবে করে তাদের নিবন্ধনে নিবন্ধনে জামাত কিছুই নাই কিছুই নাই এর উপরে জামাত ইসলামী যতটুকু করেছে তাতেই আপনাদের এত পাল্পিটেশন গরম হয়ে যাচ্ছে কেন তাতেই আজকে গোটা বিশ্ব এত নুরে চড়ে বসলো কেন আমাদের তো কিছু নাই তো আমাদের নিয়ে তো আলোচনা ছাড়া এখন আপনারা কিছুই আলোচনা করেন না দেখি টকশোতে দেখি আপনারা আমাদের সারা কথা বলতে পারেন না এমন কি আমাদের সাথে যারা আমি এটা খুব দুর্ভাগ্যজনক বলবো যে এটা বলা উচিত আজকে এটা বলতে হবে কারণ জনগণের পালস তো আমরা বুঝি আমাদেরকে জনগণ একটা বলতে বলে যে মাসুদ ভাই আপনারা এটা বলবেন যে আজকে আপনাদের সাথেও যারা আন্দোলন সংগ্রাম করে বলে কথা বলে তারাও দেখি আপনাদের নিয়ে কথা বলে যে জামাত আতাত করতেছে করতেছে বোধ হয় আমি মনে করি এই সমস্ত লোকদের মজ্জাগত একটা স্বভাব হচ্ছে আতাত করে চলে তো দিনে গরম বক্তৃতা করে রাত্রিক বিয়ে আতাত করে আর কি তো আতাত সবসময় মাথার মধ্যে গড়ে তো আতাত করে সংসদে থাকে আতাত করে সংসদে সুবিধা ভোগ করে এই সমস্ত কিছু আমাদের সম্মানিত ভাই বোনেরা আছে এরা এই ইউটিউবের সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য জামাতের এই আতাতের সক্ষতা খোঁজে বাংলাদেশ জামাত ইসলামী একটা পার্টি যারা সর্বোচ্চ নেতা ফাঁসির মঞ্চে গিয়েছে তখন আতাত করা নেই আর জামাত কখন আতাত করবে এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত যে একটা দলের নেতা ফাঁসির মঞ্চে গিয়েছে এবং শুধু নেতা না পরপর পাঁচজন সিনিয়র লিডারকে মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে খুন করা হয়েছে ওই সময় জামাত আতায়ত করে নাই এটা একদম মানে স্বাভাবিকভাবে একজন সাধারণ মানুষ এটা বুঝতে পারে যে এরকম একটা দল আর এরকম সরকারের কাছে ঐতিহাসিকভাবে কোনো প্রয়োজনে আতাত করবে এটা চিন্তারও বাইরে প্রশ্নই ওঠে না আমরা মূল কথা হচ্ছে যে আমরা প্রস্তুতি নিচ্ছি ওই যে বললাম যে প্রস্তুতি নিতে তো আমাদের কোনো বাধা নেই প্রস্তুতি নিতে তো কোনো দোষণীয় আমি কিছু দেখি না বরং এই প্রস্তুতিগুলো পরবর্তীতে যে প্রক্রিয়ায় এই জাতি ঐক্যবদ্ধ হবে জাতির প্রয়োজনটাকে আমরা সামনে রাখবো দেখব জাতি আসলে কি চায় আমরা তো জনগণকে নিয়ে কাজ করি জনগণের পালস তো আমরা ধারণ করার চেষ্টা করি জনগণের চিন্তাটা যদি এরকম হয় যে এই মানে জগদ্দল পাথরের মতো চেপে বসা সরকারকে এখান থেকে সরাতে হলে আর জনগণের যে ম্যান্ডেট সেই ম্যান্ডেটটা আমরা ঐক্যবদ্ধভাবে একটা যে জাতীয় সরকারের রূপরেখার যে আলোচনা চলতেছে অথবা একটা জোটবদ্ধ নির্বাচনের জন্য আলোচনা চলতেছে অথবা যুগপথ আন্দোলনের কর্মসূচির মাধ্যমে যে একটা নির্বাচন পরবর্তী তৈরি হবে আসলে আন্দোলনের ধারাবাহিকতার শেষ পর্যায়ে গিয়ে নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে হবে আমরা এখন নির্বাচন যতটা গুরুত্বপূর্ণ মনে করছি তার চেয়ে আন্দোলনটা গুরুত্বপূর্ণ মনে করছে কারণ আপনি ভোটারের কাছে যাবেন সাধারণ মানুষের কাছে যাবেন সবাই একই কথা আপনাদের ভোটের অসুবিধা নেই আপনার ভোটের অধিকারটা আগে প্রতিষ্ঠা করেন সুতরাং আমি মনে করি যে আজকের মেসেজটা হচ্ছে নির্বাচন আমাদের জন্য যত গুরুত্বপূর্ণ তার চেয়ে আন্দোলন করে নির্বাচনের অধিকারটা প্রতিষ্ঠা করা আমাদের কাছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ